Long live! Long live! প্রথম কথাটো হৈছে অসম চৰকাৰ যিটো যোগান বিভাগ আছে, যোগান বিভাগটো অত্যাৱশ্যকীয় সামগ্রী মূল্যবৃদ্ধি ৰোধ কৰাত চূড়ান্তভাৱে ব্যর্থ হৈছে। আৰু যিগৰাকী যোগান মন্ত্রী ৰঞ্জিত দাস, আমি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়ালৈ অনুৰোধ জনাম যে ৰঞ্জিত দাসৰ পৰা যোগান বিভাগটো কাটি তেওঁ শৰীৰ চর্চা বিভাগ এটা দিব লাগে। সদায় তেওঁ সামাজিক মাধ্যমত কেনেকৈ শৰীৰ চর্চা বিভাগ কেনেকৈ শৰীৰ চর্চা কৰিব লাগে সেইটো শিকাই থাকে। তেওঁৰ বিভাগৰ দায়িত্ব কি হ'ব লাগিছিল আৰু তেওঁ কৰি আছে কি? ইয়াৰ উপৰিও তেওঁ আজি যদি বিহালীত আছে, কাইলৈ আকৌ ধুবুৰীত আছে, পৰহিলৈ নগাঁৱত আছে, তেওঁ মন্ত্রী হিসাবে যিখিনি কৰিবলগীয়া আছিলে, যোগান বিভাগৰ অত্যাৱশ্যকীয় সামগ্রী যিখিনি দাম বৃদ্ধি ৰোধ কৰিবলগীয়া আছিলে, এইখিনি নকৰি তেওঁ যিখিনি কাম কৰি আছে, সেইবাবে আমি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছোঁ যে যোগান মন্ত্রী ডাঙৰীয়াৰ পৰা যোগান বিভাগটো কাটি তেখেতক এটা শরীর চর্চা বিভাগ প্রদান করো। সদু অসম ছাত্রতন্ত্র আহ্বান মর্মে সমগ্র অসমের আজি প্রতিখন আঞ্চলিক ছাত্রতন্ত্রে আজি মূল্যবৃদ্ধি যে মূল্যবৃদ্ধি অসমের এজন যে যোগান মন্ত্রী আছে তেখেতে যে এজন অসামান্য মন্ত্রী, আর এই অসামান্য মন্ত্রীজনে যে জনসাধারণক যে মূল্যবৃদ্ধিরে যে কুঙা করে তুলিছে, আর এই মন্ত্রীজনক শিলাপথাৰ আঞ্চলিক ছাত্রতন্ত্র মঞ্চের পর এটাই তেখেতে সকলো দিব বিচাৰিছোঁ যে তেওঁ যি অসমের যোগান মন্ত্রী এই মন্ত্রী পদৰ পৰা তেখেতে পদত্যাগ করুক, অন্যথা নহলে অনাগত দিনত শিলাপথাৰ আঞ্চলিক ছাত্রসংঘ ইয়াতকৈ ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবলৈ বাধ্য।